অনুষ্ঠানটির সহযোগী নিবেদক Presenting the big, old and beautiful, all new Nissan Magnite. Ignite your charisma. শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টির রাজ্য সহ সভাপতি সাংসদ অর্জুন সিং। অর্জুনদা, আমি ভাবছিলাম পরিচয়ে যদি বলি যে বাংলার অন্যতম বলশালী সাংসদ, এই বলশালী কথাটা, বাহুবলী কথাটা, এগুলো বোধহয় আপনার খুব অপছন্দের। একদম অপছন্দ, এটা কোনো মানে প্রতিবাদ করলে বাহুবলী হতে হবে, এটা আমি দেখেছি। সবসময় একটা তাগমা লাগিয়ে দেওয়া যায়, আগে সিপিএম লাগাতো, এখন তৃণমূল লাগায়। তৃণমূলে যখন ছিলাম তখন লাগাতো না, এখন লাগায়, কোনো অসুবিধা নেই। দিল্লি থেকে এলেন, খুব তরতাজা লাগছে, কোনো কি ভালো খবর আছে? না না, তরতাজা আমি সবসময় থাকি। দিল্লি যাতায়াত তো এমপি হিসাবে থাকতেই পারে, দিল্লির থেকে আসলাম তার জন্য তরতাজা এরকম কোনো ব্যাপার নেই। কয়েকজন নাকি কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে চলেছে। দেখুন, আমাদের দল এটা পৃথিবীর সব থেকে বৃহত্তর দল, ওখানে ঠিক করে পার্টি কে কি হবে না হবে, আমি পার্টি কর্মী হিসাবে কাজ করি। আপনি আগেই জানেন আমাকে, আমি খুব হাই এম্বিশিয়াস লোক না, আমার একটা সিস্টেমে আমি চলি। আমি যে একটা টার্গেট নিয়ে এগোই, সেই টার্গেট যতক্ষণ পূরণ না হয় ততক্ষণ লড়াই থাকতে। এখন অর্জুন সিং কোন দিকে? এখানে তো পার্টি পুরো বিভক্ত, একদল ছিল তৃণমূলের সঙ্গে, এই মুকুল দাস সঙ্গে, আমার ভুল করে বেরিয়ে গেল তৃণমূলের সঙ্গে, মুকুল দাস সঙ্গে, একদল ছিলেন দিলীপ ঘোষের সঙ্গে, একদল এখন রয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। অর্জুন সিং কোন দিকে, না অর্জুন সিং এর নিজের দল আছে? আমি বিজেপির সঙ্গে, পার্টির সঙ্গে, আমি কোনো দল গ্রুপ উপদল বিশ্বাস করি না। আপনি যে কথাটা বললেন কি যে কিছু লোক তৃণমূলের সঙ্গে, ঠিকই বলেছেন, মুকুলদা তৃণমূলের সঙ্গে সে ছিলেন, আমি পার্টি হয়তো চিনতে পারিনি, তৃণমূলের সঙ্গেই ছিলেন। বিশ্বাস করবেন না, এই লোক কারো না, এই লোক নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু জানে না, ওটা প্রমাণ হলো। আপনি যে চেয়ারে আজকে বসে আছেন সেই চেয়ারে আজ থেকে বেশ কিছু সপ্তাহ আগে কুণাল ঘোষ বলছিলেন যে 2019 লোকসভা নির্বাচনের পরই মুকুল রায় একজন শীর্ষ নেতা এবং পিকের সঙ্গে দেখা করেছিল, কুণাল ঘোষ বলছিলেন এখানে, এবং কুণাল ঘোষও ছিলেন। তার মানে 2019 পর থেকেই, লোকসভা নির্বাচনে জেতার পর থেকেই, মানে আমি বলছি ভারতীয় জনতা পার্টি এখানে 18টি আসন এবং সর্বভারতীয় ক্ষেত্রে খুব ভালো ফলাফলের পর থেকেই মুকুল রায় তৃণমূল শিবিরের সঙ্গে যোগাযোগ করছিল, এ খবর আপনার কাছে ছিল? দেখুন, কুণালদার কোনো কথা আমি বিশ্বাস করি না, কুণালদা কখনো কি বলে কখনো কি বলে, ওর কথা মানে ও দুধ ভাত আছে। আমি কিন্তু এই কথা বিশ্বাস করি, কেন আমিও জানতাম কি মুকুল রায় অ্যান্ড কোম্পানি এ দলকে ভালো করছে না, দলের ক্ষতি করছে। কুণাল কেন, ওনার বাড়ির লোকেরা দিদিমণির সঙ্গে দেখা করেছিলেন, সেই খবরও আমার কাছে ছিল। তাহলে কি আপনার কখনো মনে হয়নি যে এটা কেন্দ্রীয় নেতৃত্ব থেকে জানানো উচিত? আমরা জানিয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা বললাম না, পৃথিবী একটা বৃহত্তর দল, সঙ্গে সঙ্গে হয়তো ওয়ান ম্যান পার্টি না, কি সঙ্গে সঙ্গে ডিসিশন হয়ে যায়, সে ডিসিশন হয়তো একটু দেরি হচ্ছে, ক্ষতি অনেকটা ক্ষতি করার পরে বুঝতে পেরেছে পার্টি। তথাগত রায় আপনাদের নেতা অত্যন্ত, মানে তিনি প্রাক্তন রাজ্যপালও এবং একটা সময় পশ্চিমবঙ্গে রাজ্যের অন্যতম কাণ্ডারি ছিলেন, তিনি বলছেন কৈলাস বিজয়বর্গীয় কেউ নিয়ে চলে যেতে। তথাগত রায় কি বলেছেন, উনি সিনিয়র মানুষ, আমার সেই ক্ষমতাও নেই বলার, আমার সেই অধিকারও নেই, উনি অনেক সিনিয়র মানুষ আছে, উনি কি বলছেন উনি বলতে পারেন। কিন্তু আমি আমার দলের ব্যাপারে পাবলিকলি আমার কোনো কিছু বলার কোনো অধিকার নেই। তার মানে ভেতরে বলছেন? ভেতরে তো সব সব দলেই বলার অধিকার আছে, ভিতরে আমি ঘরের মধ্যে পার্টি অফিসে বসে আমি যদি পার্টি নেতৃত্বকে সঠিক কথা বলি বা সঠিক তথ্য দিয়ে জানাই, এটা তো কোথাও পার্টিতে বারণ থাকে না। পার্টির চোখ মুখ তো আমরাই, আমাদের চোখেই তো পার্টি কিছু তো দেখে,
তো আমরা জানাতেই পারি, কিন্তু পাবলিকলি আমার বলা তথাগত দা কি বলছেন, সিনিয়র মানুষ, অনেক পুরনো মানুষ, আমি কেন বলতে যাব? ওনার ওনার ভিউ উনি বলেছেন। কৈলাস বিজয়বর্গীয়কে আপনি নাকি আগে সাবধান করেছিলেন মুকুল রায় সম্পর্কে? হ্যাঁ, কৈলাসজিকে আমি বলেছিলাম কি কৈলাসজি উনি যেহেতু আমাদের প্রভারী, আমার তো দৌড় খুব বেশি দূর অব্দি নেই, কৈলাসজি অব্দি আমার দৌড় ছিল। আমি ওনাকে জানিয়েছিলাম কি আপনি এই লোকটার উপরে বিশ্বাস, 2019 ইলেকশনে বলেছিলাম কি এই লোকের রোল ভালো না ইলেকশনে, আপনি কিন্তু এর উপরে বিশ্বাস করবে না, এসব কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায়। কিন্তু 2019 লোকসভায় পশ্চিমবাংলায় যে ফলাফল হয়েছে, অনেকে মনে করেন চাণক্য হিসেবে মুকুল রায় সেই ফলাফলের পেছনের কাণ্ডারি। আমি জানি না মুকুল রায়কে চাণক্য কিভাবে কেউ বলে, চাণক্যর কোন গুণ ওনার কাছে আছে আমাকে যদি একটা আপনি গুণ করিয়ে দিন বা আপনি দেখিয়ে দিন কি ওনার জন্য এই সিটটা জিতেছে বা ওনার পলিসি জন্য পার্টিটা এগিয়েছে, উনি কোনদিনকার চাণক্য নেই। কিছু মিডিয়া কিছু লোককে রাখে, তাদেরকে দিয়ে এই কথাগুলো বলায় বলিয়ে দেয়, আবার কিছু মানুষ থাকে, কিছু মানুষ তো আছেন যে এখনো ভাবেন কি উনি কি না কি করতে পারে, কিন্তু মানুষ আস্তে আস্তে ওনাকে চিনে নিয়েছে। উনি বহু লোককে ফোন করছেন, এখনো গিনতিতে দুজনই নাম দেখছে দেখা যাচ্ছে, আবার যার নাম আসছে তাদের বিরুদ্ধে পোস্টারও লাগছে। তো এটা একটা ভালো, আমার যেটা মনে হচ্ছে কি এটা তৃণমূল নিজেই করাচ্ছে, নিজেই লোককে দিয়ে গালাগালি করাচ্ছে, যাতে এরা যারা যাবে তারা দর কষাকষি করার জায়গাতে থাকবে না। আপনি কি মনে করেন প্রায় 26 জন নাকি যাবে যারা মুকুল রায়ের ঘনিষ্ঠ, ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন, হয় মুকুল রায়ের সঙ্গে আসেননি কিন্তু মুকুল রায়ের জন্য এসেছিলেন? মুকুল রায়ের সঙ্গে কে থাকে? মুকুল রায়ের সঙ্গে দুই রকম লোক থাকে, যারা কিছু পায় আর যাদের কিছু পেতে হয়। এই দু রকমের বাইরে কোনো পলিটিক্যাল লোক ওনার সঙ্গে থাকে না। আপনি চেহারাটা দেখবেন, মুকুল রায়ের কনভাইয়ের মধ্যে, মুকুল রায়ের গাড়ির মধ্যে কারা কারা বসে থাকে, তারা কি করে, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি আছে, কেউ কিছু লোক চাওয়ার জন্য যায় আর কিছু লোক পাওয়ার জন্য যায়। কিন্তু এই 26 জন যদি চলে যায় তাহলে অসম্ভব, অসম্ভব। আর যারা হেরে গেছেন, যারা ভেবেছিলেন কি বিজেপি ক্ষমতা আসবে চলে এলেন, আবার যারা দেখছেন বিজেপি ক্ষমতা আসেনি আবার চলে যাচ্ছেন, এটা এটা নিয়ে খুব পার্টি গুরুত্ব দিচ্ছে না। কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব 48,000 হেরেছেন, এরকম ব্যক্তিত্ব, এরকম লোক যে নিজে যদি অত ভালো জায়গা থাকতেন 48,000 ভোটে হারতেন না। কিন্তু খুব স্মার্ট, ছকছকে, স্মার্ট বাচ্চাদের মতন লাগেন, স্মার্ট কি আছে? রাজনীতিক তো উনি যখনই হারেন তখনই উনি কখনো দিল্লি চলে যান, কখনো উনি তৃণমূলে চলে যান, জেতার সময় উনি ভাবেন কি আমি জিতেছি। তো এটা দেখুন, এটা আমি জানি না ওনার ব্যাপারে কার কার ধারণা কি ছিল, কিন্তু আমার ধারণা ছিল উনি জিততে পারবেন না বা উনি আমাদের দলে থাকবেন কি না থাকবেন এটাও সন্দেহ ছিল। অনেকে বলছেন মুকুল রায় বা ধরুন অনেকে বলছেন আরও অনেক যারা আছেন যাদের নিয়ে আলোচনা হচ্ছে, তারা নাকি এখন বুঝে গেছেন যে মমতা যুগ চলছে এটা, এবং ভারতীয় জনতা পার্টি ভাঙনের মুখে বাংলায়, এবং উত্তরপ্রদেশের নির্বাচন হবে, তারপর আমরা জানি লোকসভা নির্বাচন আসছে, সব মিলিয়ে তৃণমূল না করলে অস্তিত্বের লড়াই, মানে অস্তিত্বই থাকবে না। সেই জায়গায় কি অর্জুন সিং, যিনি তৃণমূলের একেবারে প্রথম থেকে রয়েছেন, লড়াই করেছেন সিপিএমের সঙ্গে, একের পর এক লড়াই আমরা সবাই জানি, তা আপনার কি একটু মনে হচ্ছে না যে তৃণমূলে আসতে চাই? দেখুন, প্রথম আপনার কথার উত্তর দিয়ে দিই কি 99% লোক ভেবে নিয়েছিল কি সরকার বিজেপির আসছে। দেখবেন তখন, মানে তখন আপনারাই বলতেন কি মনে হচ্ছে তৃণমূল উঠে গেছে আর দলে থাকবে না, সবাই বিজেপিতে জয়েন করছে। বিজেপি হেরে যাওয়ার পরে সবার মনে হচ্ছে কি দিদিমণি ছাড়া উনি বাঁচতে পারবেন না, দিদিমণি না তাকালে উনি হাসতে পারবেন না, এখন অনেক গল্প আসবে। আবার দেখবেন 2024 যখন ভারতবর্ষে প্রধানমন্ত্রী আবার মোদিজি আবার ব্যাপক মানে 400 উপরে সিট নিয়ে মেজরিটিতে যখন আবার আসবেন, আবার দেখবেন অনেক লোক আবার আসবে, ভাববে কি আবার এই পশ্চিমবাংলা কখন আবার লোক আসবে। তো রাজনীতিতে এটা নিয়ে খুব বড় চিন্তা ভাবনা করার দরকার নেই। সেকেন্ড আপনার যেটা প্রশ্ন কি অনেকে ভাবছে মমতা ব্যানার্জির যুগ, তো মমতা ব্যানার্জির যুগ কেউ ভেবেছিল 34 বছর বামফ্রন্টের যুগ চল থাক
যাবে ভাবিনি। বাম ফ্রন্ট এখন যা যে যে ফ্রন্ট চলছে, মানে মমতা ব্যানার্জি যে ফ্রন্ট চালাচ্ছেন, এই বাম ফ্রন্টও অনেক অত্যাচার করত, কিন্তু বাম ফ্রন্টে একজন অত্যাচার করতো, একজন আপনাকে রক্ষা করার জন্য ওই পার্টির মধ্যেই দাঁড়িয়ে যেত। এখন কিন্তু যে যার যে জেহাদিদের জন্যে এই দলটা জিতেছে, 2 কোটি 10 লাখ ভোট পেয়েছে, সেই জেহাদিরা লুট করছে, ধর্ষণ করছে, সামূহিক ধর্ষণ হচ্ছে, এক্সটর্শন নিচ্ছে, পয়সা না নিলে বাড়িতে থাকতে দিচ্ছে না। এখন দিদিমণি হয়তো চাইছেন কি এটা না হোক, হয়তো মানে আমি 0.1% ধরছি, হয়তো ভাবছেন আমি মুখ্যমন্ত্রী আছি, আমার এগেনস্টে সারা ভারতবর্ষে মিডিয়া, বাংলার মিডিয়া অনেকটাই ম্যানেজ আছে, কিন্তু ভারতবর্ষের তো প্ল্যাটফর্ম এখন হঠাৎ ওনার শখ হয়েছে, উনি প্রধানমন্ত্রী হবেন, উনি কিছুদিন আগে বলছিলেন কি বহিরাগত প্রধানমন্ত্রী বহিরাগত আছেন, অমিত শাহজি বহিরাগত আছেন, এখন উনি নাকি সারা ভারতবর্ষের নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী দৌড়ে উনি এগোবেন, তো উনি নিজের যে স্লোগান দিয়েছেন সেই স্লোগানে উনি আর দাঁড়াতে পারবেন না, মানে ওই জায়গা পৌঁছাবার যে রেসটা আছে শুরু করতে পারবেন না। সেই জায়গায় এখন দিদিমণি হাল হয়ে গেছে, দিদিমণি এখন চাইলেও, আমি 0.1% হতে ভেবে নিচ্ছি কি চাইছেন কি এটা মিটে, এটা গণ্ডগোলটা না হোক, ওনার হাতে নেই। অনেকে বলছেন গণ্ডগোল তো আপনারাই করছেন যাতে 356 করা যায়। আচ্ছা গণ্ডগোল আমরা কেন করবো? আমাদের লোক খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, রেপ হচ্ছে, লুট হচ্ছে, জরিমানা লাগছে, তা আমরা কেন গণ্ডগোল করব? হ্যাঁ দিদিমণি একটা ভালো কথা বলেছেন কি যেখানে বিজেপি জিতেছে সেখানেই গণ্ডগোল, আমরাও এটা করছি কি যেখানে যে বুথে বিজেপি জিতেছে সেখানে দিদিমণি অত্যাচারটা বেশি আছে, এটা আমরা ওনার কথা স্বীকার করছি। থাকলো 356 ধারা, 356 ধারা যে যে তথ্য উপরে 356 ধারা লাগু হয়, সমস্ত তথ্য ফুলফিল হচ্ছে 356 ধারা লাগু করার জন্য। মাননীয় রাজ্যপাল যে যে কথা বলছেন সেই সেই কথার এক একটা পয়েন্টের উপরে 356 লাগু হতে পারে, কেন যে হচ্ছে না, কী কারণে হচ্ছে না, এটাও বাংলার মানুষ যারা অত্যাচারিত হচ্ছেন তারা অনেকে চিন্তা করছেন। আপনি নাকি অভিমানে নিজের কেন্দ্রীয় বাহিনী, আপনার যে সিকিউরিটি, তা ছেড়ে দিতে চেয়েছিলেন? আমি ছেড়ে দিতে চেয়েছিলাম, আমি এটাও বলেছিলাম কি আমরা 18,000 MP আছি, আমরা আমাদের মানুষ যে অত্যাচার হচ্ছে, লুট হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আমরা কাউকে বাঁচাতে পারছি না, তো আমাদের জনপ্রতিনিধি থাকা দরকার কি আছে? আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে বা আমারও অনশন করি, বা আমরা সবাই গিয়ে ওখানে বলি কি আর আমরা আমরা এই থাকার দরকার কি আছে? কিন্তু অর্জুন, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আপনি রাজনীতিটা সেক্ষেত্রে বাম আমল থেকে করছেন, যখন কেউ নেই তখন আপনি তৃণমূলের পতাকা ধরে বামেদের সঙ্গে, আরও ভালোভাবে বলতে গেলে CPIM-এর সঙ্গে লড়াই করেছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন লড়াই করেছেন, আপনি তো এটা তো মানবেন যে একের পর এক গণ আন্দোলন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা, সেই সময় কোনো আন্দোলন ছাড়া ভারতীয় জনতা পার্টি চলে আসতো এত সহজে, এটা এটা কি সত্যি মানে রাজনীতি মনস্ক অর্জুন সিং কখনো ভেবেছিল? দেখুন গণ আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, উনি নেতৃত্ব দিয়েছিলেন, আমরা করেছিলাম। ভারতীয় জনতা পার্টি কেন ভেবেছিল কি আমরা ক্ষমতায় আসব? পশ্চিমবাংলা 10 বছরে গণ আন্দোলন বিজেপি তৃণমূল যে অত্যাচার করেছে, তৃণমূল যে লুট করেছে, তার বিরুদ্ধে মানুষের কাছে পৌঁছেছিল। মমতা ব্যানার্জি কোনো কারখানা বা কোনো মানুষকে চাকরি দেওয়া, কোনো যুব সমাজকে কিছু এ করা দেয়, মমতা ব্যানার্জি একটা অদ্ভুত কাজ করলেন, সরকারি পয়সা, কেন্দ্র সরকারের ডেভেলপমেন্টের টাকা দিয়ে বাংলায় ভাতা চালু করলেন, কাউকে 2,000, কাউকে 500, 5,000, মানে বাংলার পশ্চিমবাংলা যে যুব সমাজ আছে তাকে বেঁধে দিলেন 5,000-এর মধ্যে, তাদের যে ডেভেলপ হবে, তারা যে 40,000-50,000 টাকা মাইনা রোজগার করতে পারবে, সেই জায়গা থেকে তাদেরকে বেঁধে দেওয়া হলো 5,000, 8,000, 6,000, 4,000, সিভিক ভলেন্টিয়ার করে দিলাম 6,000 টাকা পেল, তার জন্যে আপনি দেখবেন পরিযায়ী শ্রমিকটা বাড়ল, কিন্তু 6,000 টাকা দিয়ে বাংলায় মানুষ বাঁচতে পারে না। এবার পরিযায়ী শ্রমিকরা কারা হলো? এই সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক হয়েছে মুসলিমরা, বেশিরভাগ মুসলিমরাই অন্য স্টেটে গিয়ে
রোজগার করলেন, গ্রামের চাষের ব্যবস্থাটা নষ্ট হলো, পাট চাষিরা ম্যাক্সিমাম পাট চাষ বন্ধ হয়ে গেল, তারা চলে গেলেন গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, তারা গিয়ে মেশিনে কাজ করে, রাজমিস্ত্রি কাজ শুরু করলে, ব্যাপক টাকা পাচ্ছেন ওখানে। আজকে 100 দিনের কাজ দিদিমণি বলছেন আমি প্রথম, মানে 100 দিনের কাজ প্রথম হওয়া ওনার ভালো না খারাপ এটাই উনি বুঝতে পারছেন না। 100 দিনের কাজের 3 মাস, বছরে 3.5 মাস কাজ পাওয়া যায়, 100 দিনের কাজেও দুর্নীতি আছে। কিন্তু বাংলার পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত দেখলাম আমরা জিনিস, মানে আমি আগে থেকেও দেখছি কি, এখানে দুর্নীতি করে কোনো লাভ নেই। ভোটের সময় 500 টাকা ফর্ম ফিল আপ করে চলে গেলো লোকেরা, কি দিদিমণি 500 টাকা দেবেন, কিছু মানুষ তাতেই বলে গেল। দিদিমণি স্বাস্থ্যসাথী কার্ড করলেন, দিদিমণি 90% জায়গা স্বাস্থ্যসাথী কার্ডে কোনো ট্রিটমেন্ট হচ্ছে। এবার টাফ টকের একটা খুব টাফ প্রশ্ন আপনাকে আমার করতে ইচ্ছে করছে, ঠিক আছে, নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হেরেছে, বিপুল সংখ্যার আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য এলো, কোথাও কি 356 বলা হচ্ছে যে বারবার বা ভয় দেখানো হচ্ছে, সেটা কি তাহলে বাংলার মানুষদের ওপর ভয় দেখানো হচ্ছে? বাংলার মানুষদের, যেটা আপনিও বললেন যে বাংলার মানুষদের দেখলেন, ভোটারদের দেখলেন যে আপনার কথা অনুযায়ী 500 টাকা দিলেই ভোট দেওয়া যায়, কোথাও কি তাহলে বাংলার মানুষের ওপর ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ চটা? না, 500 টাকা দিলে মানুষ ভোট দিলেন এটা বলিনি, আমি বলেছি 500 টাকা ফর্ম ফিল আপ করে দিয়ে দেওয়া হলো, মানুষ ভাবলো আমি 500 টাকা পাবো, তার জন্য কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেলেন। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেলেন, ট্রিটমেন্ট হচ্ছে না। আজকে আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি হলো না, আজকে কৃষকরা কিষাণ সম্মান নিধি পাচ্ছে না, সামান্য লোক যেখানে পাওয়া উচিত হচ্ছে 70 লাখ লোক। বাংলার মানুষ উপরে চটে যাবে কেন? 2,28,00,000 মানুষ ভোট দিয়েছে, এই ভোটে 2,28,00,000 মানুষ বাংলার মানুষ ভোট দিয়েছে, আমরা তাদের উপরে কেন রাখব? আমরা তো সেই মানুষের কাছে আমরা কীভাবে পৌঁছতে পারলাম না, আমাদের কথাগুলো কীভাবে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারলাম না, এই ঘাটতি আমরা আমাদের খুঁজতে হবে কি আমরা কেন পৌঁছতে পারলাম না, আমরা কেন বুঝাতে পারলাম না কি মমতা বন্দ্যি এই 500 টাকা ফর্ম ফিল আপ করাছেন এটা ভুল আছে, মমতা বন্দ্যি পর্যায় শর্মীকে 1,000 টাকা বলেছিলেন পকেট খরচ দেবো সেটা ভুল ছিল, মমতা বন্দ্যি স্বাস্থ্যসাথী কার্ডটা ভুল ছিল। এখানে সমস্যাটা অন্য জায়গা আছে, এখানে সমস্যা আছে এই যে কয়লা চুরি চুরি যারা করলো, কয়লা চুরি এখন বন্ধ আছে, কয়লা চুরি এখন বন্ধ আছে, কয়লা চোররা লক্ষ লক্ষ টাকা পার্টিকে ডাইভার্ট করলো, সেই টাকাগুলো পশ্চিমবাংলা ইলেকশনে যেভাবে ম্যানিপুলেশন করা হলো, ম্যানিপুলেট করা হলো। আজকে আপনি ভাবুন, ইলেকশন কমিশনকে বারবার বলা সত্ত্বেও যারা কন্ট্রাকচুয়াল লেবার তাদেরকে সেক্টর ইনচার্জ বানিয়ে দেওয়া হলো, ডি গ্রুপের লোকরা সেক্টর ইনচার্জ হলো, তাদের প্রত্যেকটা বিধানসভাতে 8 থেকে 10টা মেশিন এক্সট্রা থাকে, আপনি দেখেছিলেন মেশিনটা ধরাও পড়েছিল, এই মেশিনে 11টার সময় কিছু মিডিয়া হাউস এমন হাওয়া তুলে দিল কি তৃণমূল ক্ষমতায় এসে গেছে, অর্ধেক ভূত ছেড়ে সব কর্মীরা পালিয়ে গেল ভয়ে, তাদের উপরে মারধর শুরু হলো। এই নির্বাচনে কোনো রকম জাল ভোট তো হয়নি? না, জাল ভোট হয়নি আপনি কি করে বলছেন, মেশিনটাই চেঞ্জ করে দেওয়া হলো, 8টা 10টা মেশিন আপনি দেখবেন ম্যাক্সিমাম জায়গা থেকে আপনি দেখবেন কাউন্টিং হল থেকে এটা এসেছিলো কি আমার মেশিন যেখানে 30% তার ব্যাটারি চার্জ থাকা দরকার সেখানে 95% কী করে আছে, 93% কী করে আছে, 6 দিন কোথাও কোথাও 15। ভারতীয় জনতা পার্টি একবারও তো নির্বাচন কমিশনে অফিসিয়ালি বলেনি, এটাই এই জায়গাটা সাংগঠনিক ব্যবস্থার মধ্যে আমাদের মানে খামতি থেকে গেল। এই জায়গা আমি বারবার আমিও যেতাম, আমি বারবার বলতাম আপনারা ইলেকশন কমিশনকে এইভাবে এ দেবেন না, আপনাদের এটা আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। তো এই জায়গাটা আমাদের কিছু ওভার কনফিডেন্স, দেখুন সবাই বুঝে গেল কি আমরা ক্ষমতায় আসবো, এই ক্ষমতা আসবো বুঝে তৃণমূলের ম্যাক্সিমাম লোক টেলিফোনে যোগাযোগ শুরু করে দিল, ম্যাক্সিমাম পুলিশ অফিসাররা নিরপেক্ষ হয়ে গেল, কিন্তু টেকনিক্যালি আমরা হেরে গেলাম। এই টেকনিক্যালি যেগুলো হেরেছি, এই ধরনের যারা মুকুল রায় অ্যান্ড কোম্পানি যারা ছিল পার্টি শীর্ষ জায়গাতে যারা বসেছিল তারা পার্টিকে বিভ্রান্ত করে দিল। আপনি কি বলছেন তাহলে মুকুল রায় আপনাদের পার্টিতে এসেছিলেন শুধু খবর নেবেন দেবেন? 100%, 100%, এটা তো প্রমাণ হয়ে গেল।
এটা কাউকে বলেছিলেন কখনো? শুনুন, জয়চন্দ মির্জাফরের কাহিনী আমরা শুনেছিলাম। ব্যক্তিগতভাবে একটা পার্টির শীর্ষ জায়গা বসে ক্ষমতার লোভে আবার এই পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে, তার জন্য সুইচ ওভার করে নিল, যে জীবনে প্রথমবার ইলেকশন জিতলো আর সে পাল্টি মেরে দিল। তো এতে কি বোঝা যাবে? এটাই বোঝা যাবে কি উনি ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় দেখলেন এখানে ক্ষমতা আসলো না, এবার উনি আবার ব্যাক টু গেলেন, ব্যাক টু প্যাভিলিয়ন চলে গেলেন। যথেচ আমরা জানি এই মুকুল রায়কে অভিষেক ব্যানার্জি ঘাড়ে ধাক্কা দিয়ে নামানোর থেকে তাড়িয়েছিল। এই অভিষেক ব্যানার্জি সেই অভিমান তখন বিজেপি যদি হাত না ধরতো রাজনৈতিক ক্যারিয়ারটাই শেষ হয়ে যেত। আজকে সেই বিজেপিকে আবার ছুরি মেরে উনি ব্যাক টু প্যাভিলিয়ন চলে গেলেন। আমি জানি না কি কালকে ইনার কোনো গুরুত্ব থাকবে, কোনো অল ইন্ডিয়া পার্টির নেই, সেই পার্টি উনি সহসভাপতি হলেন, যে পার্টিটাই অল ইন্ডিয়াতে নেই। আবার উনি অন্য অন্য রাজ্যে দায়িত্ব নিয়েছেন ভোট সংগঠন বরাবর জানে, যার অন্য অন্য রাজ্যে খাতা খোলার মানে অন্য অন্য রাজ্যের মানুষকে উনি বলছিলেন, প্রধানমন্ত্রীকে বলছিলেন বহিরাগত, উনি এখন দলটাকে নিয়ে গিয়ে অন্য রাজ্যে প্রতিষ্ঠা দেবেন। আমি জানি না কোন বিজ্ঞানে প্রতিষ্ঠা হবে, এটা আমার জানা নেই। কিন্তু অর্জুনদা, আপনি যা বলছেন সেটা যদি ধরেই নিলাম সত্যি, তাহলে তো বাংলা ভাষায় একটা কথা আছে জানেন তো, বোকা বানানো, আমরা অনেক সময় খেলার ছলে বলি মুরগি বানানো। তাহলে তো সর্বতোভাবে আপনার কথা মতো সবচেয়ে পরাক্রম পার্টি, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক পার্টি, সে বাংলায় তো ভরাডুবি খেলো, সমস্ত জায়গায় গোল খেয়ে গেল। হ্যাঁ, এটা গোল খেয়েছি অস্বীকার করব না, গোল তো খেয়েছি আমরা। পশ্চিমবাংলা সব জায়গা ভোট হয়, এখানে ভোট করাতে হয়। আপনি দেখবেন বাংলার কোনো নেতা পশ্চিমবাংলা, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, কেউ বলে না কি ভোট হচ্ছে, বলছে ভোট করাতে হবে। তো এই ভোট করানো কলাটা অন্য অন্য স্টেটে নেই, অন্য অন্য রাজ্যে। আপনারা যে জায়গাগুলোতে জিতেছেন সেগুলোতে ভোট করিয়েছেন, যারা জানে এই কালচারটা, এদের কালচারটাকে চিনে। শুভেন্দু অধিকারী আজকে অপোজিশন লিডার হয়েছে, দেখুন উনি বলেছিলেন কি আমি 1,500 থেকে 2,000 ভোটে জিতব, আমার মনে আছে এখনও, ভোটের গুনতির 5 দিন আগে 7 দিন আগে আমাকে, আমি ছিলাম ওখানে যে জায়গায় উনি বলেছিলেন। তো উনি তো ক্যালকুলেশন ঠিকই ধরেছিলেন কি এইভাবে, উনি তো বলেছিলেন 50,000 না, ওটা মিটিংয়ে বলেছিলেন ভোটের আগে। আমি যে কথাটা বলছি, 5-6 দিন আগে আমার সঙ্গে ওনার এক জায়গায় কথা হচ্ছিল, বলে 1,500 থেকে 2,000 ভোটে আমি জিতব, সেই ক্যালকুলেশনটা। আপনি নরমপন্থী না চরমপন্থীর মধ্যে পড়েন? কারণ নরমপন্থীদের জন্য কিন্তু তৃণমূলে এখনও দরজা খোলা আছে, আর যারা লোক বিধানসভা নির্বাচনের আগে ছেড়েছেন তাদের জন্য নয়, কিন্তু আপনি যেহেতু অনেক দিন আগে ছেড়েছেন, তা একবার শেষ চেষ্টা করবেন না তৃণমূলে ঢোকার? দেখুন, তৃণমূলে আমি কেন ঢুকব? আমি তৃণমূলে একটা কুয়ার মধ্যে ছিলাম, আমি এখন সারা ভারতবর্ষে মানুষ আমাকে চিনে, ভারতীয় জনতা পার্টি এমন কোনো সদস্য নেই যে আমাকে চিনে না বাই নেম বাই ফেস। দ্বিতীয় কথা হলো, আমি তৃণমূল করে একটা জিনিস দেখলাম কি এখানে ওয়ান ম্যান পার্টি, দিদিমণি ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। এই জায়গা থেকে আমার আজকে একটা বৃহত্তর রাজনৈতিক দল যেখানে সামূহিক বিচার বিমর্শের পরে কোনো ডিসিশন হবে, মানে এই আজকে টাফটক করতে বসেছি, আবার কয়েক সপ্তাহ বাদে এই টাফটকটা করবো না তো, আপনি আবার দল পরিবর্তন করলেন? নিশ্চিত থাকুন, আমি মৃত্যু আমার যদি যেদিন হয়, আমি চাইবো আজকে ভগবানের কাছে প্রার্থনা করব, আগেও বলেছি কি বিজেপি পতাকার যাতে আমার গায়ে থাকুন। আমি শ্মশানে যেতে ইচ্ছুক আছি, আমি কবরখানায় যেতে ইচ্ছুক নেই। আমি এবার একটা অন্য প্রসঙ্গে একদম কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার ভাগ্যটা দেখুন, যে মুকুল রায়ের সঙ্গে আপনার একটা তীব্র বাদানুবাদ সবসময় চলতো, আপনি বিজেপিতে এলেন, মানে উনি বিজেপিতে গেলেন, আপনিও বিজেপিতে যেতে হয়েছিল, এবং আপনি তো এটা প্রকাশ্যে বলেছেন মুকুল রায়ের সঙ্গে নয়, আপনার অন্য সোর্স থেকে আপনি গিয়েছেন, সেটা আমরা জানিও আপনার খুব উঁচু জায়গায় শীর্ষস্তরে ভারতীয় জনতা পার্টিতে খুঁটি ছিল আপনি তৃণমূলে থাকাকালীন। আবার দেখুন, যে দীনেশ ত্রিবেদী যার জন্য পার্টি ছাড়লেন, তিনি আবার আপনার পার্টিতে চলে এলো, তা এটা কীরকম অদ্ভুত ব্যাপার দল বদলের রাজনীতি? না, অদ্ভুত ব্যাপার না, দীনেশদা যেটা বয়ান দিয়েছিলেন সেটাই আমি বলছি। কেউ বলছেন ওখানে যেটা আমরাও ফিল করতাম কি ওখানে কোনো ফ্রিডম ছিল না,
কিন্তু এখানে তো দিনেশ স্যার আর ব্যারাকপুরে দাঁড়াতে পারবেন না, আপনি তো রয়েছেন না। দিনেশ দা দাঁড়াবার জন্যে দল চেঞ্জ করেছেন এরকম কোনো ব্যাপার না। দিনেশ দা তো এ ছিলেন, রাজ্যসভা মেম্বার ছিলেন, মাত্র ছ মাসও হয়নি তাও ছেড়েছেন। তা দিনেশ দা বুঝতে পেরেছিলেন কি এই দল একটা সংকীর্ণ মনোবৃত্তি নিয়ে, মনোভাব নিয়ে দলটা চলে সেখানে। মানে মুকুল দা গেল একটু স্বস্তির নিঃশ্বাস, আবার দিনেশ দা চলে এলো। না, দিনেশ দার সঙ্গে আমার কোনোদিন রিলেশন খারাপ ছিল না। কিন্তু দিনেশ দার জন্যই তো আপনি তৃণমূল ছেড়েছেন। না, এটা ভুল। দিনেশ দার জন্য আমি তৃণমূল ছাড়িনি, কিন্তু আপনাকে যদি আমি বলছি আমাকে আমি বলছি আপনাকে আমি বলছি দিনেশ দাকে দিনেশ দা বলেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন কি রেল আইসিউতে চলে গেছে। এই বক্তব্যের পরে ওনার ওনাকে সরিয়ে দেওয়া হলো, মুকুল্লাকে করা হলো। এবার এই দিনেশ দা যখন এই কথাটা বলেছিলেন, সেই দিন মমতা ব্যানার্জি আমাকে বলেছিলেন কি তুমি ব্যারাকপুরটা করো, ব্যারাকপুর তোমাকে লড়তে হবে। আমি ব্যারাকপুর লড়লাম, ব্যারাকপুর তৈরি করল। সেই দিন যখন ইলেকশন ডিক্লেয়ার হওয়ার মানে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়, তখন উনি চেঞ্জ করে নেন, বললেন আমি কমিট করে নিয়েছি। তো মানুষের কাছে আমারও তো কিছু কমিটমেন্ট আছে, আমি তো একটা পলিটিশিয়ান, আমি তো মানে রাস্তায় ফেলে দেওয়ার একটা জিনিস নয়। আমি সারা জীবন কাজ করব আর তারপরে কমিটমেন্ট আপনি অন্য জায়গা করবেন। এই জায়গা থেকে আমি বিদ্রোহ করে বেরিয়ে গেছিলাম। আমি ওনার বাড়িতে ওনাকে বলেই বেরিয়ে গেছিলাম কি আমি আপনার দল করব না। মানে তার মানে দিনেশ ত্রিবেদীর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক? দিনেশ ত্রিবেদীর সঙ্গে কোনোদিন ব্যক্তিগত? আচ্ছা, একই কথা তো আপনি বলেছিলেন যখন বিজেপিতে এলেন, মুকুল দাকে তো আপনি কৃষ্ণের সঙ্গে তুলনা করেছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই মুকুল দা তখন পাশে ছিলেন, সেটা অলরেডি আগে থেকে ছিলেন, উনাকে আমি কৃষ্ণ বলেছিলাম। কিন্তু কৃষ্ণর ভূমিকাটা উনি কোনোদিনই ছিলেন না। আপনি দেখবেন 2019 ইলেকশনে কোথাও মুকুল রায় আমার সঙ্গে কোনো জায়গা রাজনৈতিক মঞ্চতে আপনি দেখতে পারবেন। আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসবো টাফ টপ উইথ ঋতব্রততে। অর্জুন সিং রয়েছেন, এখন অনেক প্রশ্ন উত্তর জানা বাকি অর্জুন সিং এর মুখ থেকে। একটা ছোট্ট বিরতি।